হ্যাঁ ভাই, শোন না, বলছি যে চাকরিটা তো পেয়ে গেছি, তোরা যা যা দিছি, শ্রীপন্নাকে এখনও খবরটা দেওয়া হয়নি, তো তাই ভাবছিলাম যে কালকে ওর বাড়ি থেকে একটা সারপ্রাইজ দিই, আর ওর বাবা মার কাছে গিয়ে চাকরির খবর আর বিয়ের প্রস্তাব দুটোই দিয়ে আসি, আর পরে নয় মা বাবাকে নিয়ে গিয়ে পাকা কথা বলে আসবো। তাহলে কি বলিস তোরা? আয় হায়, আরে কেয়া বাত ভাই। তাহলে কাল তোরা আমার সাথে একটু যাবি? মানে খারাপ ভালো সময় তো তো তোরাই তো আমার পাশে থাকিস, তো তাই ভাবছিলাম যে তোরা গেলে আমি একটু মনের জোর পেতাম আর কি। তাহলে কাল সকাল 8টায় দেখা হচ্ছে ভাই। ওকে ভাই। মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, চড়িয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, মধ্য পথে ঠেকলো গাড়ি, উপায়ে বুদ্ধি মিলে না, মধ্য পথে ঠেকলো গাড়ি, উপায়ে বুদ্ধি মিলে না, গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না, এ গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না। যতন করে তেল দিয়েছে ট্যাঙ্কি ভরে, মহাজনে যতন করে তেল দিয়েছে ট্যাঙ্কি ভরে, গাড়ি চলে মুন্ডাই ভাড়ে, ভালো মন্দ বুঝে না, গাড়ি চলে মুন্ডাই ভাড়ে, ভালো মন্দ বুঝে না, গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না, এ গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না। গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না, এ গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না। গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না, এ গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না। তোরাই হচ্ছে সব থেকে বড় অপয়া। আমার বিয়ে তো দূরের কথা, শ্রীপুর সাথে আজকে আমার দেখাটা হয়ে হলো না, এখন আমরা খারাপ হয়ে গেলাম না? তুই হচ্ছিস আসল অপয়া। চাঁদা তুলে মার দেখেছিস কখনো? দেখবি, দেখাচ্ছে। চলে না রে গাড়ি চলে না, এ গাড়ি চলে না চলে না।